সে কি কি মান টেক্সট করে ভিডিও করতে ভালো লাগছে না, তাই কথা বলেই ফেললাম। দেখো এই ওয়াটার লিলিগুলো না এত সুন্দর রঙটা হয় গো, এত সুন্দর রঙটা হবে, ওই জন্য একটু ফ্ল্যাট টবের দরকার। দুটো টব নিয়ে নিয়েছি আর রেখে চারিয়ে চারিয়ে দুটোতে দুটোর মধ্যে বসিয়ে দেবো, আর যেটুকু বাকি অংশ থাকবে সেটুকু একটা টবে বসিয়ে দেবো। ওয়াটার লিলিটা বর্ষাকালই হয়, আর তোমার স্টে করেও অনেক দিন জানো, মানে পিঙ্ক কালারটা হয় এত অদ্ভুত লাগে। তোমার ঠিক সকালবেলা সূর্য উঠবে আর ও ব্যাটাটাও ফুটে যাবে, আর সূর্য চলে যাবে ও ব্যাটাটা আবার মুদে যাবে, তারপরের দিনকে আবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ফুটবে। তোমরা বকাঝকা করেছো বলে গতকাল আর ভিডিও দিইনি, আর না বললাম আজকে একটুখানি দিই, এইটুকুই তো আমার শক্তি, এইটুকুই আমার বেঁচে থাকার একটু রসদ। ব্যাস গাছ বসানো হয়ে গেছে, একটুখানি করে জল দিয়ে দেবো, গাছ বসানোর সঙ্গে সঙ্গে করে জল না দিলে হয় না। আর বাকি যে মাটিটা আছে বৌদিকে বলেছি জড়ো করে রাখতে, ওইটা আবার যে তোমার টবগুলো আছে বারান্দা বাগানের যে টবগুলো, ওইগুলোতে আবার কিছু কিছু টব দিতে হবে, টবে মাটিগুলো দিতে হবে, কেন মাঠের মাটি তো খুব জোরালো, খুব ভালো মাটি। সাক্ষাতে আর একবার গুড মর্নিং, কেমন আগের থেকে একটু ইম্প্রুভ করেছে বলো? আর এরকম হাওয়া গোবার মতো না চলছে না বাপু, একদমই চলছে না, বলে না সে কি কি মান্ডরা রাহা হে দিতে বলে, মানে মাথার উপর কি নাচছে আমার, সোমের দশা না বুধের দশা না শুক্রের দশা না শনির দশা, পাপ না করেও শাস্তি ভোগ করছি, পাপ করলে শাস্তি ভোগ করলাম ঠিক আছে বাবা, পাপ করেছি শাস্তি ভোগ করলাম ঠিক আছে, পাপ না করেও শাস্তি ভোগ করছি, বুঝতে পেরেছো কীরকম পরিস্থিতি? আর কী বলবো একটু বসি বলো, যখন হাতটা সেদিন মানে কিছুদিন আগে নার্ভের প্রবলেমে হাতটা নাড়াতে পারছিলাম না, তখন এরাই কত ঠাকুরকে ডেকেছিল, ঠাকুর হ্যাঁ ভালো করে দাও ভালো করে দাও, কী জানি মানে ভালো মন্দ রান্না খেতে পাওয়ার আশায় নাকি কী জানি কাজ করতে পা মানে কাজের লোকটা ঠিকঠাক পাওয়ার আশায়, আর দেখো কদিন ধরে মুখ বন্ধ করে আছি, ইশারা ইশারায় কথা বলছি তো, হ্যাঁ বাবাও হাসছে ছেলের দিকে তাকিয়ে, ছেলেও হাসছে বাবার দিকে তাকিয়ে, প্রভু কী বলছে জানো, বলছে কদিন এরকম চুপচাপ থাকলে ভালোই হয় বল, তার মানে কি কোনো কিছু দেখবো আর কিছু বলবো না, ওদের বেশ ভালোই যাচ্ছে। তো কুচুমু তখন বলছে হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো, আমি বলছি বাবা এ তো ঘর শত্রু বিভীষণ দেখছি কি অবস্থা, আর দেখো পরশু দিন আমার উপর এরকম পরিস্থিতি দেখে আমার উপর হেসেছে তো, আর কালকে দেখছি সকালবেলায় উঠে প্রভুর গালটা এরকম হয়ে গেছে ফুলে গেছে, মানে একটা তো ট্যাবড়ানো একটা রকম ফুলে গেছে, আমি বলছি বাবা তোমার গালে কী হলো, কিছুতে কামড়ালো? বলছে না সারা রাত ঘুমোতে পারিনি, কী দাঁতের যন্ত্রণা। আমি বলছি বোঝো আমাকে তুমি বলেছিলে গলার জন্যে এরকম চুপচাপ থাকলে বেশ ভালো হবে, দেখেছে তো তোমাকে কবে দেখে বলছি দাঁতটা তুলে নাও তুলে নাও, তুমি বলছো না মরমর চচ্চর করে দাঁত তুলবে, দাঁত তুলতে যাবো না দাঁত তুলে যেতে কষ্ট হচ্ছে, এবার দেখো না বোঝো না কী অবস্থা, দেখো ভাবতে পারবে না, এই এই দাঁতটা এই দাঁতটা হচ্ছিলো আবার পরশু থেকে এই দাঁতটা হঠাৎ করে হয়ে ওরকম ফুলে গেছে, পুরো সেই সিনেমায় মানে নায়ক ভিলেনকে পেটালে যেরকম ফুলে যায় ঠিক সেরকম ফুলে গেছে, আমার না খুব হাসি পাচ্ছি, হাসতেও পাচ্ছি না, ওরা হাসলে কিছু বলবে না, আমি যদি হাসি বলবে ও আমার কষ্ট হচ্ছে তুমি হাসছো, তোমাদের কথা শুনে যা যা অ্যাপ্লাই করার করেছি, মোটামুটি পরশু দিন একদমই সাউন্ড বেরোচ্ছিলো না, আজকে তবু একটু বেরোচ্ছে, তবে দু তিন দিন একটু লাগবে, এই ভিডিও সিডিও করার সময় বা একটু কথা বলছি,
না হলে আমি পুরো বোবার মতন কথা বলছি পুরো। আর শেষে এইরকম সংসার টংসার ফেলে এই যা পরিস্থিতি দেখছে, কোথায় চলে যাবো তোমাদের জানাচ্ছি শেষে ভিডিও শেষে। চলো রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছ, চলো। আমাকে বলে কি না, বোবা থাকলে ভালো হয়, এরকম বোবা থাকলে ভালো হয়, তাহলে বোঝো। আমিও ওই জন্য ঠিক করেছি সকালবেলা নো রুটি নো পরোটা নো লুচি কিচ্ছু করবো না, অন্য কিচ্ছু করবো না, পাউরুটি নিয়ে আসো দিয়ে ছেঁকে দিয়ে দাও, দেখো না কেমন লাগে। একটুখানি ঘুগনি করেছি, তাড়াতাড়ি হয়ে যাবে, একটুখানি ঘুগনি করেছি, পাউরুটি নিয়েছি ছেঁকে দিয়েছি। কুচুম বলছে বাটার দিয়ে খাবো, আমি বাটার দিয়ে তোকে মোটেই দেবো না, তুই সরিষা কি মাতাল, তুই বাবাকে আবার সাপোর্ট করছিস আমার, আমি কথা বলতে পারছি না বলে বলছে না না বাবাকে সাপোর্ট না করলে তো বাবাও কষ্ট পাবে, আমি তাহলে মাটা কষ্ট পাবে না, এই নিয়ে তো খুব হলো। বলছে তাহলে ঠিক আছে শেখিয়ে দাও। আসলে ছেলেমেয়েরা থাকলে দেখবে ছেলেমেয়েরা একটা না বিপদের মধ্যে পড়ে যায়, মা বাবার মধ্যে ঝগড়া হলে দেখবে ছেলেমেয়েরা মাঝখানে ছেলেমেয়েদের মধ্যে কথা বলা, এই তোর মাকে বল এটা দিতে, আবার মায়েরা বলবে এই তোর বাবাকে বল, ছেলেমেয়েদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি বুঝতেই পারছি বাবাকেও কষ্ট দিতে পারছে না বেচারা, মাকেও কষ্ট দিতে পারছে না। রান্নার তোড়জোড় এখনও শুরু করিনি, আর এই দেখো অনেকক্ষণ পর ওদের খাওয়া দাওয়া মিটে গেছে, তারপরে অনেকক্ষণ পর আর এই দেখো গাছটা এখান থেকে না সরিয়ে দিয়েছি, একটু রোদে দিয়েছি গাছটাকে, আর একটুখানি গরম গরম জিনিস খেতে ইচ্ছে হচ্ছে, ওই জন্য ঘুগনিটা ঠান্ডা হয়ে গেছিলো, ওইটাকে আবার একটুখানি টিনের বাটি করে গরম করে নিলাম। এই টিনের বাটিগুলো বলো মধ্যবিত্ত ঘরে এই টিনের বাটিগুলো থাকবেই, একটু ডিম ভাজো, একটু তরকারি গরম করে নাও, একটুখানি ঝট করে সসপ্যান জোড়া হয়ে আছে একটুখানি চা করে নাও, খুব ভালো হয়। আর একটা টিনের বাটি কিনবো, আর একটা টিনের বাটি আছে ওটা খুব পাতলা হয়ে গেছে। আর এই দেখো আমি চানাচুর থেকে না বাদামগুলোকে ভেজে 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 খেয়ে নিই জানো, আর লাস্টে না আর বাদাম খাওয়ার মতন আর বাদাম থাকে না চানাচুরে, কী অবস্থা বলো তো, আমি এত বাদাম খেতে ভালোবাসি, কেউ বাদাম খায় না, আমি এই বাদামগুলোকে বেছে 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 খেয়ে নিই, শেষে এই ঝুড়ি ভাজাগুলো পড়ে থাকে, এইটুখানি ঝুড়ি ভাজা একটুখানি জিনিস খাও, আর পারলে একটা আম খেয়ে নেবো, ব্যাস আজকে অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, আসলে জ্বরটা প্রচণ্ড ছিল তো দুদিন, আর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। ওই একটু দেখো বাদাম খুঁজো, বাদাম পাচ্ছি না, চানাচুরি পড়ে গেলো কতগুলো বাবা। ওই একটুখানি লেবু রস নিয়ে নেবো, আর পেঁয়াজ খেতে ভালো লাগছে না, একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিলে ভালো হতো, ধনে পাতা পেঁয়াজ কুচিয়ে নিলে ভালো হতো, কিন্তু আর পেঁয়াজটা বেশ ভালো লাগছে না, পেঁয়াজের গন্ধটা কাঁচা পেঁয়াজের গন্ধটা না একদম ভালো লাগছে না, একটুখানি কাঁচা লঙ্কা ঝাল ঝাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটুখানি লেবু রস নিয়ে নেবো, ব্যাস এই একটুখানি খাবো, একটু গরম গরম থাকতে থাকতে খেয়ে নেবো, গরম গরম গলা দিয়ে যখন নাপছে না কী যে ভালো লাগছে গো, আর বলতে একটা আম খেয়ে নেবো ব্যাস, আর এই আমার হবে জলখাবার। জানি না আমার বোনের কাছে সব কিছু শিখছি, ও সব আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিচ্ছে।
দিন জানতাম। আমি বলছি আমার চালায় এ বেটা শাক খাওয়া ভুলে না জানো, বলছে বোন আজকে দুটো শাক করবে। আমি বললাম বোঝো তুমি তুলে দাও আমি করে দেবো। তখন আবার তুলতে আরম্ভ করলো। আসলে যখন শরীরটা খারাপ হয় না তখন অল্প অল্প আবদারেতেই মনে হয় যেন অনেক বড় আবদার করে ফেলছে, কিছুই নয় ব্যাপারটা, ব্যাপারটা আসলে কিছুই নয়। নিয়ে আমি আবার কাটতে বসে গেলাম। আসলে না আরও দুদিন আগে কাটলে ভালো হতো, ওই বিয়েবাড়ি করে গাছগুলো না বেড়ে গেল, ওই জন্য ডাটিগুলো নেওয়া যাচ্ছে না। আর ওই পাতাগুলো নিয়ে নিয়ে একটুখানি ভেজে দিই বললো খাবো। আর প্রভুও ভালোবাসে খেতে, আর আমি তো কিছুই খেতে পাচ্ছি না, কিছুই মুখে ছাতা, কিছুই স্বাদ পাচ্ছি না। কী খাচ্ছি, ঘাস খাচ্ছি না শাক খাচ্ছি কিছুই বুঝতে পারবো না। সুতরাং আমার ব্যাপারটা আজকে পুরোটাই আলাদা, ওদের জন্য একটু করে দিই। কীভাবে করলাম রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর দেখো মাছ দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, অল্প মাছ ছিল ওই জন্য ডিমও দিয়ে দিয়েছি। আর পটলগুলো পেকে যাচ্ছিলো, পাকা পটল খেতে আমার খুব ভালো লাগে, ওই যে করেছি শাক ভাজা, ডিম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর পটল ভাজা, এই হয়েছে আজকে রান্না। হয়তো বলবে শ্রাবণী গলা ঠিক নেই বলে তুমি নাচ দেখাচ্ছ, নাচ দেখাইনি আমি খুব ভালো, আমি মোটেই ভালো নাচতে পারি না, নিজের নাচ দেখলেই নিজে হাসি পায়। যাই হোক তোমাদের বোঝাতে চাইছিলাম যে একা সময় কী মনে হয় বলো তো, যখন শরীর টরীর ঠিক থাকে, যখন সব কিছু ঠিকঠাক থাকে তখন মনে হয় বাহ এই সংসারটা খুব ভালো। আর তুমি যখন দেখবে মানে তোমার শরীরটা ঠিক সঙ্গ দিচ্ছে না বা তোমার মনটাও ঠিক যেন কোনো কারণে খারাপ, তখন মনে হবে দৌড় নিকুচি করেছে সংসার, যেদিকে দুচোখ যায় চলে যায়, যেদিকে দুচোখ যায় কোথায় যাবো গো। তখন মনে হয় যে তখন মনে হয় কী বলতো যে চলে যায় মায়াপুরে, চলে যায় মায়াপুরে, প্রতি বছর যায় দুদিন করে তিন দিন করে থাকি, এই বছর যা হয় গত বছর যা হয়নি করোনা করোনা করে, আর এই বছরও করোনার জন্য না এই বছর পরিস্থিতি আর যা হয়নি, যাবো দেখছি সামনে মাসে করে দুদিন যাবো, ভালো লাগছে না একদম, ওই পরিবেশটা আমার খুব ভালো লাগে। কী মনে হয় বলো তো, খিচুড়ি ভোগ খাবো আর ঠাকুরের চরণে শুভে দেবো। আর এখন নাচটা উঠেছে দেখে তো জয় রাধে গানটা যেটা করলাম ওই নাচটা উঠেছে দেখবে তুমি, শর্টসে দেখাচ্ছে মায়াপুরের মানে গোস্বামীরাই নাচছে, কী ভালো লাগে। আর ওখানে গেলে এরকমভাবে নাচে জানো তো কী যে ভালো লাগে, আর মনে হয় ছেড়ে ঝুড়িতে চলে যাবো জয় রাধে করতে করতে, ওদিকে আমি রাধাও পাবো না আর এদিকে আমার লোকটা দেখবো রাধা পেয়ে বসে আছে, তখন আমার একুল ওকুল দুকুলে যাবে। বলো সংসারটা কিন্তু স্বামীটাকে ঘিরেই বলো, আর তুমি দেখবে যতদিন মানে মানে কী বলবো স্বামীটাকে ঘিরেই সংসারটা, ওই জন্য ওই ভয়ময় না ওই এক এক সময় মনে হয় রাগ করে চলে যায় মায়াপুর চলে যায়, গান টান করবো আর খিচুড়ি ভোগ খাবো, রান্না করতে হবে না কিছু, আবার ভয় করে যদি আবার এ আবার রাধা পেয়ে যায় দরকার নেই বাবা লোকটাকে ছেড়ে কোথাও যাব না, এইটাই হয় জানো তো মেয়েরা। ওই যে বাবারা একজনকার না মানে একজনকার হাতে সঁপে দেয় তখন থেকে মেয়েরা তার হাত ধরে ধরে যত কষ্টই হোক যত কিছুই হোক যত বাধা বিপত্তি হোক তার হাত ধরে ধরেই হাঁটতে চায়, এটা সব মেয়েরাই আমার জন্য নয়, একা সময় মনে হয় চলে যাই সংসার ছেড়ে যেদিকে তো চলে যায়। তাহলে আমার ফাটা গলায় নিয়ে বকবক আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, খুব 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 ভালো থাকবে, ঠান্ডা একদম খাবে না, ঠান্ডা জল একদম খাবে না, ঠান্ডা আইসক্রিম একদম খাবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন লাগলো, আজ আসি, টাটা, টাটা বেরোচ্ছে না।